হে বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ইউটিউবিং শুরু করার আগে কিংবা ইউটিউবিং যখন শুরু করে দেই তখন আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে আসলে কোন কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও মেক করব, কোন কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করলে সবথেকে বেশি ইনকাম করতে পারবো। এইটা হচ্ছে আমাদের সবারই একটা ধারণা থাকে। এরপর আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে থাকি। তো আজকে লাইভ একটা প্রুফ দিব, যে লাইভ প্রুফের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এই কন্টেন্ট তৈরি করলে এই কন্টেন্টে তোমাদের ইনকাম বেশি হবে। সেটা আমি পরীক্ষামূলকভাবে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু ভিডিও মিক্স ভিডিও আপলোড করেছি এবং দেখেছি যে কোন ভিডিওতে ইনকাম বেশি হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই। আমি এর আগেই বলে নিচ্ছি যে আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একটি নতুন চ্যানেল, তারপর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য কিছু ভিডিও আপলোড করেছি এবং যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমার সেম কিছু ভিডিও আপলোড করা আছে। তো জাস্ট আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই। প্রথমে যে ভিডিওটা দেখাবো, যে আমি ফুড নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওটিতে ভিউ হয়েছে মাত্র 49টি। তো আসুন এটা দেখি। দেখেন এখানে মাত্র 49টা ভিউ হয়েছে, বাট তারপরেও দেখা যায় এখানে 0.4% অ্যাড হয়েছে। এখন আসেন আমি এখন অন্য একটা ভিডিও দেখব। তো জাস্ট আমি এই একটা ভিডিও মেক করেছিলাম, এই একটা ভিডিও, এটা 50টা ভিউ হয়েছে। এটা দেখি, দেখেন এটা 0.1 অ্যাড হয়েছে। এরপরে দেখেন এইটা হচ্ছে 492টা ভিউ হয়েছে। দেখেন এইটা আপনার 0.4% জমা হয়েছে। তো এই একটা ভিডিও দেখেন, এটা 251টা ভিউ হয়েছে। এটা কিন্তু একসেনও এখন পর্যন্ত আসেনি। এরপর এই একটা হচ্ছে ব্লগিং ভিডিও। তো এইটা দেখি, এটা এটা মাত্র 2 সেন্ট আসছে। ওকে, তো এখন আপনারা বলেন যে আসলে কোন ভিডিও তৈরি করলে ইনকাম বেশি। তো আমি প্রথমেই আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি সেটা হচ্ছে ফুড নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ইনকাম বেশি হবে, কারণ এই ফুড রিলেটেড ভিডিও মেক করলে বিভিন্ন দেশের মানুষ দেখে, যার কারণে হচ্ছে এই ভিডিওর সিপিসি রেটটাও বেড়ে যায়। তো আশা করি আপনারা যখন ইউটিউবিং শুরু করবেন তো ইনকামের জন্য যদি শুরু করতে চান অবশ্যই ফুড রিলেটেড ভিডিও নিয়ে কাজ শুরু করবেন, তাহলে হবে কি আপনার ইনকামটাও একটু ভালো হবে। আর তাছাড়া যদি আপনি কন্টেন্ট না, একটা বিষয় কি, ইউটিউব শুরু করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়টা ভালো পারেন। হোক ইনকাম কম, বাট আপনার কিন্তু একটা হ্যাপিনেসের বিষয় আছে। তো এইটা মাথায় রেখে আপনারা ভিডিও মেক করবেন আশা করি। আর অবশ্যই ইউটিউবিং শুরু করার পূর্বে অবশ্যই আপনি আগে যাচাই করে নেবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো আশা করি এই ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে লেগেছে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল, তো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।